একটি এয়ার পাম্প তৈরি করতে আমি ব্যবহার করি ট্যালকম পাউডার ঢাকনা। এখন এই ঢাকনাটির ঠিক মাঝখানে এবং সাইডে এরকম দুটি ছিদ্র করে নিতে হবে এবং একটি বেলুনের টুকরো এইভাবে কেটে নিতে হবে। এই ঢাকনাটির ভিতর দিকে এইভাবে একটু অংশে আঠা লাগিয়ে ছিদ্রটির গায়ে এরকম একটু আঠা লাগিয়ে বেলুনটিকে এখানে আটকে রেখে দিতে হবে, যাতে বেলুনটি ভিতর থেকে কোনো এয়ার পাস করলে বন্ধ হয়ে থাকে কিন্তু বাইর থেকে যাতে এয়ারটা ঢোকানো যায় সেই ব্যবস্থা করে নিতে হবে। এবং সাইডের ছিদ্রটা দিয়ে এখানে একটি সরু নলকে টাইট করে লাগিয়ে গ্লুগান দিয়ে এয়ার টাইট করে নিতে হবে। এইভাবে এয়ার টাইট হয়ে যাওয়ার পরে ঢাকনাটির মুখটিকে এরকম আরেকটি বেলুন দিয়ে আলতোভাবে ঢেকে নিতে হবে। এই বেলুনটি ঢেকে নেওয়ার পরে যাতে না খুলে যায় তার জন্য আমি চারদিকে এইভাবে ব্ল্যাক টেপ দিয়ে এটাকে টাইট করে নিচ্ছি। এবার এরকম একটি খেলনা গাড়ির চাকা নিয়ে হাড় বরাবর ছিদ্র করে নিতে হবে এবং ওই চাকাটিকে মোটরের শ্যাফ্টের সঙ্গে খুব টাইট করে লাগিয়ে নিতে হবে। এখন এটিতে একটি ছিদ্র বানিয়ে নিয়ে ঠিক এর অপোজিট দিকে এরকম একটি রিভার্সিভার টেপ আটকে দিলাম। এই রিভার্সিভার টেপ আটকে নেওয়ার পরে এই সিরিঞ্জের এই অংশটিকে খুব ভালোভাবে এই বেলুনটির উপরে টাইট করে জেঁকে বসিয়ে দিলাম। এখন এই দুটি পার্টকে একটি সরু তার দিয়ে দুটো ছিদ্রের মধ্যে ঢুকিয়ে লুজ করে এইভাবে মুড়ে নিলাম। মুড়ে নেওয়ার পরে এই সম্পূর্ণ অংশটিকে একটি শক্ত প্লেটের উপরে গ্লুগানের আঠা দিয়ে এবং কিছু প্রয়োজনীয় আঠা দিয়ে খুব শক্ত করে বসিয়ে নিতে হবে। এখানে যে ব্যাটারিটা ব্যবহার করেছি এটা একটি পুরাতন ব্যাটারি, এতে কোনো চার্জ না থাকার জন্য আমি একটা এলিমিটার দিয়ে 9 ভোল্ট সাপ্লাই দিয়ে মোটরটাকে চালাবো। খুব ভালোভাবে বসিয়ে নেওয়ার পরে মোটরটির সঙ্গে ব্যাটারি সংযোগ করলে দেখুন আপনার এয়ার পাম্পটি কেমন কাজ করে। তার জন্য এইভাবে বাইরে থেকে এলিমিটার থেকে কানেকশন করে নিয়েছি এবং মোটরটির সঙ্গে প্রায় 9 ভোল্টে লাগিয়ে দেখে নিন চলুন কীভাবে এটা কাজ করছে। এখানে খুব ভালোভাবে দেখা যাচ্ছে না, তাই চলুন বাইরে গিয়ে দেখে আসি।